আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে প্রার্থী হয়েছেন স্বামী স্ত্রী। এ যেন নিজ ঘরেই ভোট যুদ্ধ। এরই মধ্যে দুজনেই মনোনয়ন ফর্মও জমা দিয়েছেন। এদিকে স্বামী স্ত্রী একই আসনে প্রার্থী হওয়ায় এলাকায় সাধারণ মানুষদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা। লক্ষ্মীপুর দুই আসনে স্বামী অ্যাডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়নের সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার স্ত্রী চৌধুরী রুবিনা ইয়াসমিন লুবনা। সাবেক সংসদ সদস্য নূর উদ্দিন চৌধুরী নয়ন এই আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এবং তার স্ত্রী চৌধুরী রুবিনা ইয়াসমিন লুবনা স্বতন্ত্র প্রার্থী। বৃহস্পতিবার জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে পৃথক মনোনয়নপত্র দাখিল করেন স্বামী স্ত্রী দুজনেই। স্বামী স্ত্রী নির্বাচনী লড়াইয়ে মুখোমুখি হওয়ার বিষয়টি সাধারণ ভোটারদের মাঝে চাঞ্চল্য সৃষ্টি করেছে। বিষয়টি নিয়ে গ্রামগঞ্জে আলোচনায় মুখর ভোটাররা। একই আসনে স্ত্রী লুবনার মনোনয়ন সংগ্রহের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য নূর উদ্দিন চৌধুরী নয়ন বলেন, কোনো কারণে মনোনয়ন বাতিল হলে প্রার্থীকে দায়ী হতে হবে। এ কারণে আমার স্ত্রী সহ কয়েকজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। দামির কথা বলছিল তো হিসাবে আমিও একটা দিচ্ছি আর কি। উনি থাকবে, উন্নত হবে না না মামা? এখনো এটা তো বলা যায় না, এটা তো 18 তারিখ পর্যন্ত সময়, 17 তারিখ পর্যন্ত সময় আছে তো। এ বিষয়ে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না বলেন, গণতান্ত্রিক দেশে যোগ্য যে কেউ ভোট করতে পারে, তবে মনোনয়ন প্রত্যাহারের আগ পর্যন্ত দুজনেই ভোটে যাবেন কিনা তা বলা যাচ্ছে না। ডেমোক্রেসি তো আছে, গণতন্ত্র আছে, গণতান্ত্রিক দেশে যে কেউ যার সবার অধিকার আছে ভোট করার, সেই হিসাবে যদি উনি করতে চায় এখনো তো সময় আছে। উনি করবেন কি করবেন না এটা তো এখনো তো আসলে প্রত্যাহারের পর্যন্ত সময় আছে না, সে পর্যন্ত তো আসলে অপেক্ষা করতে হবে। লক্ষ্মীপুর দুই আসনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও সাবেক সংসদ সদস্য শহীদুল ইসলাম পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম, সাবেক ছাত্রনেতা এ এফ জসীমউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মিরাজ মুক্তাদির ও চৌধুরী রুবিনা ইয়াসমিন লুবনা স্বতন্ত্র প্রার্থী হিসাবে ভোটে লড়বেন। সুরজ আহমেদ, কালবেলা।